বন্ধুরা, আজকে লোকে ও রাজ বেস্টটা একটু দেখুন কেমন লাগছে সেটা বলবেন। সানগ্লাসটা নেবে কি? নবাব আপনারা, আমি দেখেছি ম্যাক্সিমাম পর্যটক কলকাতা থেকে আসেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা ডাইরেক্ট বাঁকুড়া চলে আসতে পারেন অথবা ঝাড়গ্রামেও নামতে পারেন। এই জায়গাটা, এই দুটো জায়গায় যেন মাঝামাঝি ঠিক। ঝাড়গ্রামে নেমে আপনারা রানীবাঁধে আসুন অথবা বাঁকুড়ায় নেমে রানীবাঁধে আসুন। রানীবাঁধে বলাকা লজ আছে, আপনারা সেখানে থাকতে পারেন। আর যদি একটু এগিয়ে ঝিলিমিলি চলে যান তাহলে ঝিলিমিলি রিমিল ইকো ট্যুরিজম পার্ক আছে, ওখানে ট্রি হাউস আছে, মানে গাছের উপর বাড়ি, সেগুলো এনজয় করতে পারেন। একটু কস্টলি বাট লাক্সারিয়াস। আর আমরা আরেকটা জায়গা আজকে যাব, আগেও আমার ভিডিওতে দেখিয়েছি, সেটা হচ্ছে ঝিলিমিলির কাঁঠালিয়া গ্রামে অরণ্যে অবকাশ। আমার মতে দ্যাট উইল বি ইয়োর বেস্ট চয়েস, কারণ খরচ খরচা খুবই অল্প এবং যেটা দেখার জিনিস, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে রিসর্ট ওনার উজ্জ্বলবাবুর আন্তরিকতা। একটা ওয়ার্ম পাবেন ওখানে গেলে আপনারা, ওইখান থেকে এই জায়গাটা খুবই কাছে। তালবেড়িয়া লেক, এই ঝিলিমিলি, সুতান, মুকুটমণিপুর, এই সব জায়গাগুলোই আপনারা এই রিমিলে বা অরণ্য অবকাশ, এই রিসোর্ট দুটোয় উঠলে পাবেন। ওনারাই গাড়ি করে আপনাকে ঘুরিয়ে দেবে এবং গাইডের কাজও করবে। ধন্যবাদ বন্ধু, আসবেন বেড়াতে। আর আরেকটা কথা পরিশেষে বলি, কলকাতা থেকে রানীবাঁধ, কলকাতা ঝিলিমিলি, এগুলো ডাইরেক্ট বাসও আছে, আপনি নাইট সার্ভিস অ্যাভেল করতে পারেন, এসবিএসটিসির বাসও আছে, যোগাযোগ করে আসবেন। আঁকা বাঁকা সরপিল পাহাড়ি রাস্তা, কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ডিপ ইউটার্ন আছে, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন, একটু দেখে শুনে ড্রাইভ করবেন। আর আরেকটা দিকে চোখ কান খোলা রেখে আসবেন, স্থানীয় লোকজনদেরকে একটু জিজ্ঞেস করে যে হাতির পাল আছে কিনা, কারণ ওরা যে কখন রাস্তায় উঠে আসবে বা আপনাকে অ্যাটাক করবে এ সম্বন্ধে কিন্তু কোনো সম্যক জ্ঞান আমাদেরও নেই। লোকাল গাইড একজনকে নিয়ে নিতে পারলে ভালো হয়। আর অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টকে বা পুলিশ থানাতে খবর দিয়ে তারপরে জঙ্গলের গভীরে ঢুকবেন, যদি আপনি রাত্রিবাস করতে চান টেন্ট লাগিয়ে। এখনও পর্যন্ত সুতানের জঙ্গলে রাত্রিবাসের সেরম কোনো বন্দোবস্ত হয়নি, তবে হচ্ছে, অদূর ভবিষ্যতে কিন্তু হয়ে যাবে এই আশাই রাখি। পুরো খাড়াই বেয়ে উঠছি, রাস্তা যেন পাহাড়ে উঠে গেছে, আবার কখনো উতরাই নেমে যাচ্ছি। আসবেন বন্ধুরা বেড়াতে, সত্যি এক অন্যরকম অনুভূতি নিয়ে আপনার বাড়ি ফিরে যাবেন, একটা ফ্রেশ এনার্জি পাবেন। দীর্ঘদিন আপনাদের সেই সতেজতা, প্রাণচাঞ্চল্য বজায় থাকবে। আর একটা রিকোয়েস্ট বন্ধু, প্রচুর শুকনো পাতা এবং শুকনো ডালপাল এখন পড়ে আছে, আপনারা কেউ ভুলবশত সিগারেট বা বিড়ি খেয়ে তার ফ্যাগেনটা কিন্তু ছুঁড়ে ফেলবেন না, তাতে কিন্তু মানে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটা দাবানলের সৃষ্টি হয়। এখানে বোর্ড লাগানো আছে সুতান ইকো পার্ক। হ্যাঁ, এই রাস্তা ধরে আপনারা আসবেন, আর সোজা রাস্তাটা চলে গেছে গ্রামের দিকে, সুতান গ্রামের দিকে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখা এই দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। আর যদি কোনো কারণে বাধ্য হন একটা গাছ কাটতে, তার বিনিময়ে অন্তত 10টা গাছ লাগাবেন, এই অনুরোধটা আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবার কাছে রাখছি। প্লিজ এটা একটু মন দেবেন। বন্ধুরা, এই পথ দিয়ে আপনাদের কিন্তু আসতে হবে সুতান, সুতান লেক এবং ওয়াচ টাওয়ার যদি দেখতে চান, এটাই কিন্তু রাস্তা। সোজা এসে বাঁ দিকে টার্ন নেবেন, আমরা এখন ফিরে যাচ্ছি। এখন
পাতা ঝরার মরশুম, পর্ণমোচী বৃক্ষ হচ্ছে শাল, মহুয়া, এগুলো সেই কারণে প্রচুর শুকনো পাতা দেখুন পড়ে আছে, আর তার সাথে কচি পাতাও গজাচ্ছে। আর একটু বর্ষা নামলে পরে কিন্তু চারিদিকে একদম ঘন সবুজ হয়ে যাবে, সেই সময়ের মাদকতা অবশ্য আলাদা, এখনও বেশ ভালো লাগছে। আর গরম বলছেন, এখানে গরম কিন্তু নেই, বরং ফুরফুরে ঠান্ডা হাওয়া, বেশ এনজয় করতে করতে আমরা যাচ্ছি। রাস্তাটি একটু পাথুরে, একটু বিপদসংকুল, বেশ একটা অ্যাডভেঞ্চারাস অফ রোডিং। এক্সপার্ট ড্রাইভার ছাড়া কিন্তু এই রুটে গাড়ি চালানোটা একটু মুশকিল আছে। আর আপনারা যারা বাইক নিয়ে আসবেন, নির্মল্যদার অনুরোধ, তারাও এই বাঁকগুলো কিন্তু একটু দেখে দেখে চালাবেন, হাই স্পিডে একদমই চালাবেন না, স্পিড লিমিট 30-এর বেশি যেমন না হয়। আকাশে মেঘ দেখা দিচ্ছে, সম্ভবত বিকেলের দিকে বৃষ্টি হবে, কালকেও হয়েছিল। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস। আমার চ্যানেলে এই সুতানের ভিডিও আপনারা আগেও দেখেছেন, তবে আরেকবার বেড়াতে বেড়াতে চলে এলাম, কী পরিবর্তন হয়েছে না হয়েছে একটু ঘুরে দেখি। কিছু কটেজ তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, সাধারণ মানেরই কটেজ, তবে অ্যাটাচড বাথটা পাবেন, এগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর টেন্ট লাগানোর জন্য কিছু ব্যবস্থাপনা হচ্ছে, কারণ অনেক অ্যাডভেঞ্চারাস বাইকার তারা আসছেন টেন্ট করে থাকার জন্য। তবে আমি একটা কথা বলবো, যারাই আসবেন একটু সতর্ক, বিশেষ করে রাত্রিবেলাটায়, আর অবশ্যই লোকাল থানায় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে তাদেরকে জানিয়ে তারপরে কিন্তু এখানে রাত্রিবাস করবেন। এটা আপনাদের ভালোর জন্যই বললাম। আর লোকাল গাইড ছাড়া জঙ্গলের গভীরে ঢুকবেন না, কারণ সাপত সংকুল এই জঙ্গলে আপনারা কিন্তু হারিয়ে যেতে পারেন। সব জায়গাটাই একই রকম দেখতে, ওই গোল গোল হয়ে ঘুরে হয়রান হয়ে যাবেন, কিন্তু জায়গায় পৌঁছাতে পারবেন না। এই জঙ্গলে কিন্তু বুনো শুয়োর, মাঝে মাঝে হাতির পাল আসে, আর হায়না, খরগোশ এবং ময়ূর, এগুলো এলে আপনারা কিন্তু দেখতে পাবেন, যদি ভাগ্য ভালো থাকে। ঠিক আছে, ঘুরে ঘুরে দেখি আমরা, চলুন। বন্ধুরা, আসুন আপনাদের আলাপ করে দিই আমার ভাইয়ের সাথে। রক্তের সম্পর্ক নাই, কিন্তু আমার ভাইয়ের থেকেও বেশি। শুভ্রশেখর ঘোষ, আসুন আলাপ করুন। নমস্কার, আমরা এখন সুতানে এসেছি। নির্মাল্যদা, আপনারা নির্মাল্য অন হুইলসের প্রোগ্রাম এখানে আগেও দেখেছেন হয়তো ইউটিউবে, আজকেও আবারও এসেছে। এবং এই ও যেটা করে, এই যে বাঁকুড়ার যে ট্যুরিস্টটাকে, ট্যুরিজমটাকে ও যে প্রমোট করছে সব জায়গায়, যেটা অতীতেও কখনো ছিল না এই বাঁকুড়ার বুকে, সে এইটা প্রমোট করার পর থেকে এখানে ট্যুরিজমটা একটা অন্য মাত্রা পেয়েছে, পুরো বাঁকুড়া জেলা জুড়ে একটা অন্য মাত্রা পেয়েছে। তো আজকেও একই রকমভাবে ও এসছে আমার দাদার মতো, নিজের রক্তের সম্পর্ক নেই শুনলেন, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধন আছে। তো আমরা এখানে এসেছি, একটা সুন্দর জায়গা সুতান, এইখানটায় একটা থাকার জায়গাটা আপনারা দেখলেন, এখনও ডেভেলপড হয়নি, আন্ডার ডেভেলপমেন্ট। তো এই জায়গাটা খুবই সুন্দর, এসে যদি লোকে এসে ঘুরে যায়, এসে দেখে একটা অন্যরকম অনুভূতি, যারা শহরে থাকে, ইটকাট পাথরের জঙ্গল যদি শহরের মানুষ থাকে, তাহলে যদি তারা এখানে আসে, তাহলে এসে এখানে যে প্রকৃতি, এখানে দাদাকে বলবো যে এখানে একটা জলাশয় এত সুন্দর রয়েছে, জলাশয়ের জায়গাগুলো, ঠান্ডা বাতাস, বেশ গরম, কিন্তু এইখানে এসে মনে হচ্ছে যে প্রকৃতি এত সুন্দর ঢেলে দিয়েছে, এত সুন্দর একটা পরিবেশ, এত ঠান্ডা একটা ওয়েদার, মনেই হচ্ছে না যে আমরা এরকম গরমকালে এসেছি, একটা অদ্ভুত, একটা মনমাতানো ব্যাপার। তো সেইখানে এসে আমাদের খুবই ভালো লাগছে, আর আশা করি এইসব জায়গাগুলো যত মানুষ আরও বেশি দেখবে, দেখার জন্য আসবে,
তারপরে আস্তে আস্তে যখন মানুষের এই দেখার ক্রেজটা আরও বাড়বে, নিশ্চয়ই এখানে থাকার ব্যবস্থাপনা আরও ভালো হবে, বেটার হবে। তো যত ফুটফল হবে তত এইখানে ক্রেজ বাড়বে, তত আপনারা যত দেখবেন, যত সাবস্ক্রাইব করবেন, যত অন্যদের কাছে শেয়ার করবেন, তত মানুষ আসতে পারবে, আর এখানে আস্তে আস্তে থাকার জায়গাও নিশ্চয়ই ডেভেলপ হবে, লোকাল ইকোনমি অবশ্যই ডেভেলপ হবে, গরিব মানুষ পয়সা পাবে, এখানে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, এবং আনুষঙ্গিক ঘুরতে যাওয়ার জন্য যদি কিছু যানবাহনের প্রয়োজন হয় সেগুলো সাপ্লাই দেওয়া, শরীর খারাপ হলে হঠাৎ করে কোনো জায়গায় দেখা, সেখানে স্থানীয় জিনিসপত্র, এইভাবে এই জায়গাগুলো ডেভেলপ হওয়ার সুযোগ আছে এবং খুবই সুন্দর জায়গা। যারা আবারও বলবো পাথরের জঙ্গলে আমরা যারা থাকি সেখান থেকে বেরিয়ে এসে যদি একটু ঘুরে যাওয়া যায়, এরকম ঘন সুন্দর জঙ্গল, পলিউশন জিরো, সেখানে কিন্তু মানে অনুভূতিটা না এলে ব্যক্ত করা খুব মুশকিল। হ্যাঁ, মুখের কথায় হয়তো আমি ফিল করছি বলছি, যারা হয়তো শুনবে এটা তারা কিন্তু ভাববে যে সেটা শোনা আর দেখা দুটোর মধ্যে পার্থক্য আছে। তা আপনারা আসুন, দাদার চ্যানেল দেখুন এবং বাঁকুড়া এবং সারাউন্ডিংস আরও জানুন, তত এখানকার ডেভেলপমেন্ট হবে। এখানে অনেক গরিব মানুষ আছেন, ডেভেলপমেন্ট হলে এই গরিব মানুষগুলোর একটা সাশ্রয়, একটা কাজ, একটা জীবন জীবিকা এসবগুলোও বাড়বে। তো দ্যাটস ইট, আপনারা আসুন, ভালো লাগবে এই বলা। আর দাদা তো পুরোটাই প্রমোট করছে, একদম প্রমোট করছে, ওর নানা রকম প্রতিবন্ধকতা ছাড়াও শারীরিক নানা রকম সমস্যা আছে, তারপরেও ঘুরে ঘুরে সবার জন্য করে, এটা যে করেও তার জন্য হ্যাটস অফ, ও চালিয়ে যাক, আগামী দিনে আরও ভালো হবে। এইটুকুই বলা এই সুতান সম্পর্কে। না আমরা তো সবাই যারা ঘুরতে পছন্দ করি তারা তো আসবেই, আর যারা দেখে, শুধু দেখে, তারাও যেন আসুক। দেখা আসার মধ্যেও তো আছে, যারা দেখে তারা আসুক, আরও ভালো হবে। শুধু মানুষ ভ্রমণে নয়। ওকে ওকে, নমস্কার বন্ধুরা, সুতান বন বাংলোর থেকে আমি আপনাদের সুতান লেক দেখাচ্ছি। হাঁস চড়ে বেড়াচ্ছে, ওধারে গভীর জঙ্গল, তার মাঝে এই লেক, খুবই সুন্দর। এই রুম, এই বাংলো কিন্তু এখন পরিত্যক্ত, কারণ আমি কোনো খাট বা কোনো আসবাবপত্র কিছুই দেখতে পাচ্ছি না। একটি বাথরুম আছে, বাথরুমটাও পরিত্যক্ত, গেস্ট আসেন না, কেয়ারটেকার আছেন, উনি দেখভাল করেন, কিন্তু গেস্ট আর কেউ আসেন না, সে অ্যারেঞ্জমেন্টও কিন্তু নেই। আর ওইদিকে কিছু নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, হ্যাঁ, ভেতরে তো যাওয়ার উপায় নেই, কমপ্লিট হয়নি এখনও, ঠিক আছে। আপনি রাতে থাকেন এখানে? হ্যাঁ, কতদিন আছেন এখানটাতে? আমি আজকে আমার ডিউটি আছে। আচ্ছা আচ্ছা, আলাপ করে গেছে না, তাহলে এই তো কথা, বেড়াতে এলেও থাকে না কেউ রাতে, থাকার জায়গা নেই। এই হচ্ছে সুতান লেক, দেখুন ফেন্সিং দেওয়া আছে, এই দেখুন এদিকে একটা নতুন কটেজ তৈরি হচ্ছে, আর ওইদিকে তো গভীর জঙ্গল, এদিকেও একটা কটেজ, আর এদিকে ফরেস্ট বাংলো, কিছু কমন বাথরুম ল্যাট্রিন ইত্যাদি আছে,
আর এদিকটা রয়েছে ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে উঠব, উঠে আপনাদের উপর থেকে জঙ্গলটা দেখাব। এটা সিআরপিএফ ক্যাম্প ছিল, এই গোটা বিল্ডিংটাই মাওবাদী ধ্বংসের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। ল্যান্ডমাইন দিয়ে এই বিল্ডিংটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেই থেকে এই অবস্থাতে পরিত্যক্ত অ্যাবান্ডান হয়ে পড়ে আছে। সুতান লেক, জঙ্গলের মাঝে এক টুকরো জায়গায় ধান চাষ হয়েছে, ভালো লাগছে এটা দেখো, একদম ডিপ গ্রিন কালারের। দেখুন জঙ্গলের মাঝে টেন্ট লাগিয়ে থাকার জন্য যারা একটু অ্যাডভেঞ্চারাস মাইন্ডের তারা এখানে কিন্তু টেন্ট করে রাত্রি বাস করতে পারেন। ওইদিকেও আরও এরম বেশ কয়েকটা জায়গা করা আছে। নমস্কার বন্ধুরা, আজকে আবার আমরা এই সুতাং জঙ্গলে এসেছি। আসার কারণটা কি, এর আগে বহুবার আপনারা ভিডিও দেখেছেন সুতাং, কিন্তু আমাদের এক পুরাতন বন্ধু বা ভাই, সে আমাদের অফিসে কলিগ ছিলেন, এখন বর্তমানে কলকাতায় ফিরে গেছেন, উনি আবার এখানে এসেছেন, যার জন্যে আমরা এই সুতাংকে এলাম এবং দেখছি। আর রাজবেশ বলছেন, ওনারা আমাকে বলছেন নবাব। আচ্ছা কার সাজতে ভালো লাগে বলুন, একটু তো মাঝে মধ্যে সাজতে হয়, তাই আমার মনটাই গেল আজকে একটা পাঞ্জাবি পরেই দাদার সঙ্গে বেরিয়ে পড়েছি। অসাধারণ প্রকৃতি, একদম ঢেলে দিয়েছে একদম। দেখুন বন্ধু, সোলার পাওয়ার ফ্যান্স, মানে হাতি ওই জঙ্গল থেকে যাতে এদিকে চলে আসতে না পারে তার জন্য এই ইলেকট্রিফাইড ওয়্যার লাগিয়ে দেওয়া হয়েছে, সোলার এনার্জিতে চলে। এই দেখুন এই ফেন্সিং করা আছে এইভাবেই, এটা পর্যটকদের নিরাপত্তার জন্যই করা। হ্যাঁ, এই সব দিক দিয়েই মোটামুটি একটা কভার করে দেওয়া আছে। এই দেখুন এই লেক বরাবর একদম এরকম ফেন্সিং করা আছে। মাটিতে পড়ে আছে মহুয়ার ফল, মহুয়া, এই যে লক্ষ্মী বাবু কুড়িয়েছেন কিছু, বাহ ওটা। নমস্কার বন্ধুরা, এখন দেখছেন এই দেখুন এইটা মহুয়ার গাছ, মহুয়া ফলগুলো পড়া শুরু হয়ে গেছে, টস টস করে মাটির নিচে পড়ছে, এগুলো আদিবাসী রমণীরা এসে সংগ্রহ করে নিয়ে যায়, এবং আমাদের যে সচরাচর আদিবাসীদের মহুয়া তৈরি হয় এই ফলটার দ্বারাই হয়। নমস্কার বন্ধুরা, গন্ধটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খেয়ে দেখো, আঙ্গুরের মতন খেতে দেখো। এটা খেতে গেলে দেখুন এই ভিতরে কিছু ওই জিরের মতো ওর
বীজগুলো আছে ওই বীজগুলোকে এরকম ফেলে দিয়ে খাওয়া যায়। কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ফলটা, পুরো আঙ্গুরের মতোই লাগছে। হ্যাঁ, খেতে ভালো লাগছে, খারাপ না। তবে একটু গন্ধ আছে, ওই গন্ধটা তো লাগবেই, কারণ এইটার বয়সে। হাতি ভালুক এইসব ফল পেলে ওরা যেতে চায় না, এগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। ওই জন্য এই সিজনে ভালো করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো খুব ওদের আকর্ষণ, এই গন্ধটাই ওদের টেনে নিয়ে আসে এবং ওরা এগুলো খায়। এখানে বাঘে জল খাচ্ছে যদি দেখানো যেত। বলো ভাই, কেমন লাগলো আমাদের সুতান? বলো সুতান, আগে যখন এসেছিলাম আমরা অনেক বছর আগে, তখন সুতানের যে বিউটিটা ছিল, এখনও জঙ্গলের বিউটি একই রকম থাকে, একই বিউটি রয়েছে, সেই মন মাতানো ব্যাপার, জঙ্গলের মন একটা মন হারিয়ে যাওয়ার জঙ্গলে একটা ব্যাপার। এত সুন্দর একটা লেক, এখানে হাঁস চড়ছে, আরও নানা রকম ছোটোখাটো জীবজন্তু আছে, এখানে হাতিও আসে মাঝে মধ্যে, শুনলাম যে এখানে একটু হায়না ফায়নাও আসছে, আর বন্য শুয়োর আছে, ময়ূর আছে, এবং টোটালি পুরোটাই যতদূর আপনারা মোটামুটি লেন্স দেখছেন পুরোটাই সারাউন্ডিং, মানে একদম ঘন জঙ্গল দ্বারা পরিবেষ্টিত, যা বোঝায় পরিবেষ্টিত, একদম শান্ত, প্রচুর পাখির ডাক এবং অদ্ভুত সুন্দর একটা, মানে মন আলোড়ন করা একটা জায়গা। কেন ওই আগেও বলছিলাম যে ওই যেখানে ইটকাট পাথরের জঙ্গল, সেখান থেকে কিছুটা বেরিয়ে এলে পলিউশন ফ্রি এরকম একটা জঙ্গলের মধ্যে অদ্ভুত একটা সুন্দর মন মুগ্ধকর একটা পরিবেশ সুতান, আপনারা এলে খুবই ভালো লাগবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে শীতকালে একটা প্রচণ্ড ডিমান্ডিং জায়গা, আর শীতকালে যদি এটা খাতড়া থেকে অল্প একটু দূরে ঝিলিমিলির মধ্যে দিয়ে একদমই কাছে খাতড়া, পরেই রানীবাঁধ, রানীবাঁধের পরে সুতান, এবং এই জায়গাটায় এলে লোকজনকে খাবার দাবার অবশ্যই নিয়ে ফিরে আসতে হবে। এখানে করে দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, পিকনিক করার খুব সুন্দর জায়গা, আর আশেপাশে যদি খাতড়ায় থেকে সুতান ঘুরতে পারেন তাহলেও খুব ভালো লাগবে, এবং জঙ্গলটা অসাধারণ। নির্মাল্যদা যে প্রয়াস নিয়েছে বাঁকুড়াকে তুলে ধরার, আমরা অনেক দিন ধরে দেখছি ইউটিউবে চলছেও যে এই বাঁকুড়া তুলে ধরার মধ্যে যে ওর একটা যে প্রচেষ্টা, এটা তা মানে খুবই সুন্দর। অতীতে তো এরকম দেখা যায়নি, এবং যাদের নিতে হতো তারা হয়তো নেয়নি, কিন্তু যারা একক প্রচেষ্টা এটা করছে
এটা আপনারা যখন এই ভিডিও দেখবেন তা আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখবেন যেমন অনেক ভ্রমণ পিপাসু মানুষ আছে যারা ভিডিও দেখতে পছন্দ করে আপনারা দেখুন এবং আসুন তাহলে দেখবেন ফুটফল যত হবে ডেভেলপমেন্ট তত বাড়বে তখন এই নির্মাল্যদার নির্মাল্য অন হুইলস মানুষের মুখে মুখে ছড়াবে লোকে পছন্দ করবে আর এগুলো তো মানুষ চায় তো যে এইগুলো মানুষের কাছে পৌঁছে যাক আমাদের বিদেশের জিনিস আমরা কত ইজি দেখতে পারি আমাদের জিনিসগুলো ইউটিউবের মাধ্যমে বিদেশের লোকজনও দেখুক কিছুটা যে আমাদের এখানেও কিছু আছে সবটাই যে একদম নোংরা একদম কালচার নেই এরকম একদম লোকে মারামারি করছে হানাহানি করছে সেটা নেই এখানে বিদেশের লোকও দেখুক তারাও এয়ারপোর্টে নেমে কলকাতার এয়ারপোর্টে নেমে অন্ডালে এয়ারপোর্টে নেমে তারাও গাড়ি ফাড়ি হাঁকিয়ে আসবে ডলার পাউন্ড খরচা করে যাবে ডেভেলপমেন্ট আরও হবে হ্যাঁ তো শুধু টাকায় তো আর ডেভেলপমেন্ট হয় না ডলার পাউন্ড ইয়েন খরচা হবে ওরা এসে রিসার্চ করবে তাঁবু খাটবে লোক আসবে আরও হই হই ব্যাপার হবে ওরাও আপলোড করবে ও সারা ওয়ার্ল্ডে যাবে এরকম জায়গাগুলো দরকার প্রচেষ্টা দারুণ আমরা এই প্রচেষ্টাকে বজায় রাখতে চাই আপনাদের সহযোগিতা চাই অত্যন্ত ভালো লাগলো এখানে এসে সুতানে এইটুকুই বলার এই আর কি ধন্যবাদ বন্ধুরা তাহলে আমার ভাইয়ের মুখে সুতানের যশ শুনলেন ও খুব ভ্রমণ পিপাসু মনর ও ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ কাজের অবসর নিয়ে অবশ্যই অবসরের সময়ও ঘুরে বেড়ায় তো এখানে এসে ওরও খুব ভালো লাগলো স্যার আপনারা শুনলেন সঙ্গে থাকুন আপনারা এতক্ষণ দেখলেন নির্মাল্য অন হুইলস আর ভাই তো বলেই দিয়েছে লক্ষ্মীবুকে দিয়ে বলাচ্ছে আপনারাও দেখুন হ্যাঁ ওই লক্ষ্মীবু এবার ঘন্টিটা নাড়া কথাটা লক্ষ্মীবু মুখে শুনে নেবেন হ্যাঁ ওকে এখানে সাপ থাকে ওই ঢুকিতে নাকি সাপ থাকে তাহলে আর এগোচ্ছি না আর চারিদিকে শুকনো পাতা পড়ে আছে মহুয়া গাছ থেকে মহুয়া ফল কত কত মহুয়া ফল পড়েছে দেখুন এই দেখুন এগুলো সব মহুয়ার ফল গাছটা মহুয়া গাছ মহুয়া গাছ এই দেখুন কত পড়ে আছে হ্যাঁ এখানে ভালুক আছে হ্যাঁ এই দেখুন ভালুক আছে এই মহুয়া ফল খেতেই ভালুক আছে হাতি আছে হ্যাঁ বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ এরকম ঢিবিতে সাপ থাকে ওই গর্তের ভেতরে সাপ আছে বাবারে আছেই আছে থাকতেই হবে বেশ পুরনো পুরনো সাপ হ্যাঁ এটা সাপের নেচার এবং বিশুদ্ধ সাপেরাই থাকে এর মধ্যে বিষ জমিয়ে রেখেছে এরকম সাপেরাই থাকে ওয়েদার পরিষ্কার নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে পাখির ডাক প্রচুর মানে প্রচুর পাখির ডাক নানা রকমের পাখি পাখি তো সব চিনি না কিন্তু রং বেরঙের পাখি এবং নানা রকমের ডাক যেগুলো কলকাতা শহরে শোনা যায় না সেই সব ডাক শোনা যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে না এখানে শুধু নেচারই থাকবে হ্যাঁ অনলি নেচার এই ডাক ক্যাচ করছে চঞ্চল মন শান্ত হয়ে যাবে যারা কাজের প্রেসারে থাকে একদম সেই প্রেসার এখানে এসে কমে যাবে শরীরের যাদের প্রেসার থাকে ব্লাড প্রেসার সেটাও কমে যাবে না দীঘা পুরী তো বহুবার হয়েছে লোকজন এবার একটু জঙ্গলের দিকে আসো একদম আমাদের বাঁকুড়াকে একটু দেখে যাক সুতান ঝিলিমিলি রানীবাঁধ ওফ অসাধারণ কলকাতা শহরে গাছ নেই গাছ কেটে ফেলা হয়েছে গাছ যেন সব এখানে এসে পৌঁছেছে পাখির ডাক দেখো শুনতে পাচ্ছ ইষ্টি কুটুম বলতে ও অসাধারণ কোথাও যেন রিপ্লাইও আসছে ইষ্টি কুটুম বলতে কেউ যেন প্রশ্ন করছে
কে যেন দূর থেকে রিপ্লাই করছে। এই নেচার কোথায় পাওয়া যাবে, কোথায় নেচার পাওয়া যাবে? প্রচুর মহুয়া গাছ আছে এখানে এই জঙ্গলে, উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, আর নাকে লাগছে মহুয়ার সুঘ্রাণ, বেশ একটা ঝিম ধরানো নেশা যেন। হ্যাঁ, আর ফুরফুরে হাওয়া, তার মাঝ দিয়ে আমরা চলেছি। ইচ্ছে করে এসি বন্ধ করে দিয়েছি, ন্যাচারালি আমরা হাওয়াটাকে, প্রকৃতির যে হাওয়া তাকে আমরা এনজয় করবো বলে। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার নেমে যাচ্ছি সুতান থেকে, আবার আসবো। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট দিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন, ওনারাও যাতে আসেন। আর আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এলেন, নির্মালদা আর লক্ষ্মীদা, আপনাদের কাছে অনুরোধ রাখছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নির্মাল্য অন হুইলস এই পরিবারের সদস্য হয়ে যান। হ্যাঁ, ভিডিওটাকে ছড়িয়ে দিন চারিদিকে, যারা যাতে বিদেশিরাও এখানে আসেন। আমাদের দেশে যে অনেক কিছু আছে, এখনও অনেক কিছু লুকিয়ে আছে, লুকোনো সম্পদ, সেগুলো ওনারা যেন দেখে যান, এটাই আমরা চাই বন্ধু। আর আমার চ্যানেল খোলার উদ্দেশ্য কিন্তু এটাই যে আমাদের জঙ্গলমহলকে বিশ্বের দরবারে তুলে ধরা। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার। ওকে, ঠিক আছে, আর বিশেষ কিছু বলছি না, শুধু তোমার ডায়লগটা শুনতে চাই। শুধু ওই ঘুমটিটা লড়ার ব্যবস্থাটা করবেন, কার্পণ্য করবেন না। কেন যে ঘুমটিটা লড়েন না, একটু ছুঁয়ে দিলে তো হলো, সব শেষ। নমস্কার।